মহাজোট বন্ধন নামানিলে রাজ্যৰ বহু সমষ্টিত এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলে প্রার্থিত্ব দিয়ার ঘোষণা করার লগে লগে বদরুদ্দিন আজমলের পুত্র আব্দুর রহিম আজমলে প্রতিনিধিত্ব করা যমুনামুখ সমষ্টি এইবার কোনোপধ্যেই এরি নিদিয়ে কংগ্রেসে টিকটৰ বাবে আবেদন করব প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু কোষের সাধারণ সম্পাদক রেহান উদ্দিনে যমুনামুখ সমষ্টির প্রার্থিত্ব আগবার বাবে সাজু হয়েছে। মই মানি লো আর মানে মানি লম তো মতো মানি লম কিন্তু কথা হল মানে ইয়াত কংগ্রেসের প্রার্থী হব। কালি আপনাদের দেখিছে বদরভাইয়ে বিভিন্ন জায়গা যে ফ্রেন্ডলি মেসর কথা কই আছে, যদি ফ্রেন্ডলি মেস এনে হয় তো ইয়াত ফ্রেন্ডলি মেসর কন্টেস্ট হিসাবে আমার কংগ্রেসের মানে যা দুটা নির্বাচনত কংগ্রেসে ভাল রিজাল্ট করেছে, গতি সেই হিসাবে দিব লাগবে আমার এখন সমষ্টি। কইছে কালি দুটা মিটিং বদরভাইয়ে কইছে যে যা যার মানে শক্তিশালী স্থিতি আছে যে সমষ্টিত সেই সমষ্টিত প্রার্থিত্ব দিয়া হব, যদি এই সমষ্টিত যদি হয় আমি প্রার্থিত্ব পাই আছো। আর কংগ্রেস দলে আমার কংগ্রেস দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমার কইছে এটা মানে কামত সক্রিয় হিসাবে অংশগ্রহণ করবলে বুথ কমিটিত যাবল, বুথ কমিটি 240টা বুথ কমিটি গঠন করবল, আর আমার তো বুথ কমিটিবিল গঠন আছে, এটা আমি জাস্টন কেয়াল করব লাগে আর কাম করব লাগে, পার্টি নমিনেশন দিবল আমাকে নির্দেশ দিয়া হয়েছে, গতি আমি কেউ পিছফালে যাম, আমি পার্টি নমিনেশন কালি পার্টি নমিনেশন দিয়ে আসো, আমি পার্টি নমিনেশন দিবল যাম, যমুনা মুখ্য যে কেজনে প্রার্থিত্ব বিচারি সবে পার্টি নমিনেশন দিব অহা কালি। ভূটান বাস স্ট্যান্ডত কর বিভাগের অভিযান, গোকুল স্টোর নামের এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানত অভিযান, দশজনিয়া এটা দলের অভিযান প্রতিষ্ঠানখনের জব্দ করা হয় বহু নথিপত্র, দীর্ঘদিন ধরে কর ফাঁকি দিয়ে অহার অভিযোগ ব্যবসায়ী গোকুল দাসের বিরুদ্ধে, নথিপত্র সমূহ জব্দ করে পরীক্ষার গুয়াহাটির কার্যালয় আনে অভিযানকারী দলটে। গোকুল স্টোর নামের এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানত কর বিভাগের অভিযান, দশজনিয়া এটা দলে চলায় এই অভিযানের প্রতিষ্ঠানখনের জব্দ করা হয় বহু নথিপত্র, দীর্ঘদিন ধরে কর ফাঁকি দিয়ে অহার অভিযোগ ব্যবসায়ী গোকুল দাসের বিরুদ্ধে, নথিপত্র সমূহ জব্দ করে পরীক্ষার গুয়াহাটির কার্যালয় আনে অভিযানকারী দলটয়।